আমাকে কিছু খেতে দাও আল্লাহ নবী কোলে যা করে হাতুরে যান না হাজাতে ফতে মা ডুকরে কেঁদে হুজুর আপনি কি জানেন না আজ থেকে চার দিন আগে উনানে হাড়ি বসে না দুটি বাচ্চা না খাওয়া অবস্থায় দিন গুজরান করে কোনো দিন একটা খাজুর কোনো দিন দুটো খাজুর এর থেকে বিশু তাদেরকে কিছু দিতে পারি না হুজুর আপনি তো নিজে না খাওয়া অবস্থায় আমি আপনার বিবি আমিও তো না খাওয়া অবস্থায় রয়েছি হুজুর বাড়িতে পানির ফোটা পর্যন্ত আর পাওয়া যাবে না এরপরে আপনি চলে যান যান চলে যান মদিনার বাজারে চলে যান আমি আমার গায়ের চাদর আমার রেখে দেওয়া উন্নিটা আপনাকে দিয়ে দিলাম হুজুর এই উন্নিটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রয় করে এর থেকে যে অর্থ আসবে এই অর্থটা দিয়ে কিছু একবার জোরে হবে না আমাদের ঘরে ঘরে এরকম বউ আছে যে বাড়িতে এরকম অভাব তুমি লোন ফোন লিও না হারাম এলো গলায় চেন চেন রে চেন চেন কি হবে যদি না খেয়ে মারাই যায় আমরা যদি ঘরের ছেলেগুলো শুকিয়ে যদি শেষ হয়ে যায় তাই চেন গলায় দিয়ে কি হবে এলো চেন ডালে চলে যাও দিন গিয়ে বিক্রি করে দিয়ে চলে এসো আছে এরকম যন্ত্র আছে বা কথা বলে না কেন ঝুজোর গাছাই ভর্তি কি বলে সোনা করে দিয়েছো এর দিকে আবার নজর কেন লোল্লাও লাওগে যাও এই কথা বলছেন না কেন তাহলে ও বিবি না বলো আচ্ছা ছবি কিন্তু ওই গহনা করার সময় কি বলেছিল করে রাখো সময়ে কাজে লাগবে কি ঝালা বলেন বলে না বলে না জোরে বলেন না ও যে যারা বাইরে রেস বলে আড়ালে রেস গাল দিচ্ছে বলে ব্যবসায় হাত পড়ে গেছে তো একটা আংটি আসে তারপরে বলছে আরেকটা করে দাও না অতিরিক্ত করো না জাকাতের ব্যাপার আছে দরকার নেই জাকাত দ্বিতীয় হবে টাকা থাকলে তো জাকাত দিতে হবে তা সোনা কিনে রাখেন কোনো একটা প্রয়োজন হলে টাকা থাকবে না কিন্তু সোনা তো বাড়িতে রয়ে যাবে তখন কাজে লাগবে একদিন পরীক্ষা করার জন্য তোমার সেই ওই আংটিটা দাও দিন কেন এই গাড়ির একটা এটা ইয়ে পার্টস লাগাতে হবে আমার কাছে পয়সা টয়সা নি দাও এটা সে দেখল কি সুন্দর জালি বেগুনির মতো তেল তেলা মুখ ছিল পুরো শুকিয়ে যেন বেগুন ভাজা হয়ে গে কথা বলতে যাচ্ছে আজ যায় যেখানে হাত মারো কেন ওই দিকে নজর কেন তোমার কিন্তু নবীর কলেজার টুকরি গায়ে দেওয়া চাদর এ মাথায় ঢুকছে গায়ের দেওয়া উড়ুনি চাদরটা বাক্সে তোলা ছিল ওটা বের করে দিয়ে বললেন এই চাদরটা যে মদিনার বাজারে বিক্রি করেন যৎসামান্য যে অর্থটা হবে ওইটা দিয়েই আমাদের সংসারের কিছু সামান খাবার কিনে আনেন একবার জোরে বলেন এটার নামই হলো স্বামী স্ত্রী ধার করা যাও তার মানে ব্যবসাদার ও তোর সংসারের জন্য আসিনি ওর জন্য এসছে চিন্তি সেই কবলে কিন্তু আরো দুঃখ আছে এই নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা বড়ানিশীন আমাবনেরা হযরতে আলী আল্লাহ তাআলা বিবির ওই অবস্থা কথা দেখে আল্লাহ নবীর জামাতা অস্বীকার হয়ে গেল না 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 তোমার গায়ের চাদরটা আমি বিক্রয় করতে পারিনা কারণ ওটা আমার শ্বশুর তা আমার নবী দিয়েছিলেন ওই গায়ের চাদরটা অন্য কারো চাদর লও ওটা আম্মা জান হাজরাতে খাদিজা তুল কবুর রদি গায়ে গায়ের চাদর যে চাদরটা গায়ে দি আম্মা গভীর রাত্রেতে ওই মক্কা শরীফের পাহাড় জবালে নূর ওই আলোর পাগাড়ে গারে হেরাতে পড়ে থাকতেন আল্লাহ নবীকে খাবার বই দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ

ঘরের মহিলারা কিছু কিছু মনে করে বোরখা পরা হলো ফরজ বোরখা পরা হলো ফরজ বোরখা পরলে ফরজ আদায় হয়ে যাবে হ্যাঁ পর্দানি সিনেমা ও বলে হলো একটা ড্রেসের নাম বোরখা হলো একটা লেবাসের নাম ওটা পর ফরজ নয় তোর শরীরকে হিজাব করা তোর শরীরকে গাট করা তোর শরীরকে জিসমকে আবরু করা হলো ফরজ আইন জোরে سبحان الله. বড় খাটার জন্য হালাল নয় তোর জন্য ওই বড় খাটা পোশাকটা घालাল নয় যে বড় খাটা পরার পরে বেgana পুরুষগুলো তোর দিকে খারাপ দৃষ্টি দেয় ওই লেবাসটা তোর জন্য হালাল নয় যে পোশাকটা পরার পরে ছেলেরা উত্তক্ত হয় ওই পোশাকটা তোর জন্য কোনো দিনের জন্য খালাল নয় কিছু কিছু মহিলা মনে করে বোরখা পরা ফরস ওই জন্য বোরখা কোথায় যাচ্ছে বলো 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 বোরখা ভাবি দেখি যে নাগদ কথা বলছেন না কেন বোরখা পরে ইকো পার্কের ধারে ঘোরাঘুরি করছে বোরখাপড়ে হাড়োয়ার বেলায় বোরখা পরে বিভিন্ন জায়গায় হ্যাঁ ভাবি কেন বোরখা পরে কেন বলেন না বোরখা পরা ফরজ না ফরজের পুরো গোষ্ঠী উদ্ধার করতে হেজাব করা হলো ফরজ কি করা ফরজ বলল হেজাব 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 মানে তোমার সমস্ত শরীরটাকে আব্রু করে রাখার মতো একটি কাপড় পরিধান করতে হবে যে কাপড়টার দ্বারা যে লেবাসটার দ্বারা তোমার গোটা শরীরটা আব্রু হয়ে থাকবে ওই দিকে ওই দিকে ওই দিকে দরুদ শরীফ আল্লাহুম্মা সলিয় আলা কিন্তু টাকার গাড়ি দিতে চলে একটু আওয়াজ দেন আরে বাবা আওয়াজ দেন ও আলা আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছেরেদের তুমি তোমারই স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমার কি করে সকর করি আমি তোমার কি করে কর করি আমি তোমার যদি হবে না রে টেকবি আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ মুখেরেদের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছা ইল্লাল্লাহ জোরে লাঘ পৃথিবী পৃথিবীর দিকে যুদ দূরি দে শান্তি মোরা চারিদিকে পৃথিবীর দিকে দিকে উজু দূরি দে শান্তি আমচারি দিকে তোমারি রহমত তোমারি করুণা তোমারি রহমত তোমারি করুণা সেজেদাতে পড়ে যায় মাথা হে তো ভালো কেন মালিকামা আম হবে না নারই তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারি বানি দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক করি আমি তোমার কি করে শুকোর করি আমি তোমার লা। ল ঘো আকাশে তেজ তো দেখি সত তারা তোমার তো ঘর আকাশে তে যত দেখি শত তারা তোমার তসারা তুমি যে যে দয়াবান তুমি যে রঘমান তুমি যে দয়াবান করুণা সারা বিময় এত ভালোবাসো কেন মালিকা মা যদিও খোবে না নারে তেখবি না রে তেখবি আপারে কণ্ঠে তুমি তোমারই বানি দিয়েছ বুখে দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছলা ইলাগা হিল لا إله إلا الله يا إيه যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি মাও বোনেরা জুজুর গাছের মুসলমান মায়ো বাবাজিরা ভালো করে বুঝে নে আল্লাহ নবী কোলে যার জামাতা শিরি খোদা হাজরাতে আলি বললেন না ফতেমা ওই চাদরটা তুমি দিও না আম্মা যান ফতেমা রাদি আল্লাহ তালা আনাহা বললেন স্বামী সন্তানেরা খেতে পায় না আমার স্বামী না খেয়ে আছে বেগ আমি কি করে নিজে সহ্য করব হুজুর ও আমার ইমাম হাসান হোসেন আপনি নিয়ে যান আল্লাহ নবী জামাতা না করতে পারলেন না সেরে খোদা হাজরাতে আলী কার্লাহ বিবির দেওয়ার চাদরটা নিয়ে চলে গেলেন মদিনার বাজারে যে বিক্রয় করলেন ছয় দেখাবে জোরে বলুন সুবাহ আল্লাহ বাড়িতে অভাব বিবির গায়ে চাদর বিবি খুলে দিয়েছে যাও বিক্রি করো যাও সংসারটা চালাতে হবে ছয় দেরাহামে বিক্রি করলেন ছয় টাকা ক টাকা বাবা ছ টাকা হাজরাতে আলী মনে মনে চিন্তা করলেন যাক ছ টাকা যখন হাতে পেলাম আজকে খাবার দাবার কিছু বাচ্চাদের জন্য বিবির জন্য কিনে নি এই চিন্তা করে এক পা দু পা করে এগিয়ে যায় হঠাৎ দেখতে পাওয়া যায় পিছন দিক থেকে একজন ভিকারি আওয়াজ দিয়ে উঠলে ও নবী পাকের জামাতা আসসালামু আলাইকুম ও ভাই আলী আমরা আমার বাড়ির লোক তিন দিন অনাঘর অবস্থায় না আপনার না খাওয়া দাওয়া করে অনাঘর অবস্থাতে দিন গুজরান করছি আমি তিন দিন ঘুরে ঘুরে ক্লান্ত আমার খাবার জন্য কিছু দিই আমি জানি জানি আল্লাহ নবী জামাতার কাছে কিছু থাকলে মানুষকে খালি খাতে তিনি ফেরান না

আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন হুজুর এ ধনপতি আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়ালা ইয়াখদু ওয়ালা তুআমিল মিসকিন গরীবদেরকে ইтимদের ধমক দিও না ইয়া

দামি গাড়ি করে যাচ্ছে হঠাৎ করে গাড়িটা সিগন্যাল দেখে দাঁড়িয়েছে একজন ছোট্ট বাচ্চা আমাকে দেন না কিছু দেন না খেতে পাই কিছু দেন না কিছু দেন না এসির ভিতরে বাবু বসে আছে গাড়ি দা গাড়িতে হাত চালা উফ আচ্ছা মনটা খারাপ হয়ে গেল পয়সা দিল তো না তাতে আবার মেজাজ এরকম আছে না নাই আল্লাহ কোরআনে বলছে ধরা পড়ে যাবে তোমাকে আল্লাহ মালদার বানিয়েছে তোমাকে আল্লাহ ধন সম্পত্তির মালিক বানিয়েছে এই জন্য বানিয়েছে গরিব তোমা থেকে কতটা উপকৃত হয়ে দেখার জন্য তোমার টাকা পয়সা দিয়েছ কি কারণে তোমার বাড়ির পাশে দেখবে কুঁড়ে কুঁড়ে ঘর আছে তোমার বাড়িটা সবার উঁচু সবার থেকে উঁচু আল্লাহ তোমাকে উঁচু রাহ উঁচু বাড়িতে বসতে দিয়েছে কারণ তুমি উঁচু বাড়িতে উঠে দেখো এই এলাকায় কে আছে অসহায় কে আছে ওই উঁচু বিল্ডিংয়ে মজ মস্তি করার জন্য আল্লাহ তোমাকে দেয়নি এই গরিবের হক যদি না আদায় করো ওই বিল্ডিং তোর বুকের উপর চাপাবে কথা বুঝতে না বিল্ডিং বুকের উপরে চাপাবে গরিবকে ভৎসনা দিয়েছ গরিবকে বকাবকি করেছো দিতে পারো নি দেওয়ার মতো মন মানসিকতা নেই ভালো দুটো কথা বলে দাও করছে আমি দিতে পারছি না ঠিক আছে এসো মিষ্টি কথা তো শুনে মানুষ হে

আল্লা দাঁড়িয়ে যা আপনি তো নবী জামাতাতে আমার বিবি ছেড়ে পোলাও না অবস্থাতে দিন কাটায় ও আল্লাহ ও নবী পাগের জামাতা গাড়ি আমাকে কিছু দেয় আমার বিবি বাচ্চার জন্য কিছু নিয়ে যাবো হাজরাতে আলী চিন্তা করলেন হাতে তো চার টাকা আছে যদি এই চার দেড়া থেকে দুই দেড়া আল্লাহ রাস্তে আল্লাহর ভিকারিকে দিই না জানি আমার আল্লাহ কত খুশি হবে এই নিয়ে চিন্তা করে হাতে ছিল চার দেড়া হাগ দুই দেড়া আল্লাহ রাস্তে দান করে দিলে হবে না আছে কত চিন্তা করছে দুটো টাকা নিয়ে যথেষ্ট আল্লাহ ভাইয়ের খাবার কিছু পাওয়া যাবে এইগুলো নিয়েই আমার বিবি ফতেমা আমার হাসান হোসেনকে কিছু দেবো এই নিয়ে গিয়ে গেলে দোকানের সামনে গিয়ে শুধু বলতে রয়েছে এইটা দাও এইটা দাও এমন সময় আর একজন ভিখারি নবী পাকের জামাতা ও ভাইয়ারী ও এই বিপদের সময় আমাকে আমার পাশে একটু আপনি আল্লাহর হস্তে দাঁড়ান আমাকে কিছু দিন কি ব্যাপার কে না আমরা অনাহার অবস্থাতে দিন গুজরান করি আল্লাহর হস্তে আমাকে কিছু আয়ালি মনে মনে চিন্তা করলে আপনার বাড়িতে অভাব কত দিক ওই সময় ওই ব্যক্তি সাবান দিয়ে বেরিয়ে যায় আমরা পাঁচ দিন অনাকার অবস্থাতে আছি আমার বাড়িতে কেউ খাওয়া দাওয়া না খায় অনাকার অবস্থায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে হাজরাতে আলি মনে মনে চিন্তা করলে আমার ব্যাটারা আমার বিবি আমি চার দিন না খেয়ে আছি তাহলে এই ব্যক্তি যদি পাঁচ দিন না খেয়ে আমার থেকে বেশি অভাবগ্রস্ত হলো তারা যদি বলুন না আমরা চার দিন আর পাঁচ দিন আমাদের থেকে অভাবী ফ্যামিলি যাক এই হাতে দুটো টাকা দোকানদারকে বললেন ভাই যা যা খাবার নিতে চাই দিয়ে দেন একবার জোরে বলুন দিদির চাদরটাও গেল টাকাগুলো চলে গেল খালি হাত মনে মনে আল্লাহর বান্দা বিশ্বাস রেজেকের মালিক কে গো জোরে বলেন আল্লাহ বলার পরেও তো ওই বউকে সমিতিতে পাঠাচ্ছি রেজেকের মালিক আল্লাহ বলেও বন্দন করুবে ষাঁড়ের পাশে বউকে না বসালি হয় না এ রুজুর

দা রাস্তা দিয়ে সুন্দর অতিবা সুন্দর চেহারার একজন মানব আকৃতি সুন্দর চেহারা হাতে একটা ঘোড়ার লাগাম ধরার আছে ওই ঘোড়াটাও অতিবা সুন্দর চেহারার ঘোড়া আল্লাহর নবী সাভি হযরত আলীর দিকে আসে সালাম দিলে আসসালামু আলাইকুম ইয়া খী আপনি কি ঘোড়াটা কিনবে

তবে রে করছিলিস কি মা শুরু হয়ে আছে না না যে বিশ্বনবী সন্ন্যাস শুধু দাড়ি রাখা নয় স্ত্রী রান্না হয়নি আসুন টুকটুক করে এসে বিবিকে সালাম দেন বিবিকে সালাম দেওয়া হচ্ছে নবী সুন্নাত একবার জোরে হবে না আজকে থেকে ঝাড়বে খেয়াল থাকবে মিষ্টি খাওয়া শুন্য ফিরি মাল পাচ্ছে টাপাটাপ ঝাড়ছে কথা বুঝতে পেরেছেন এই রাত্রে জলসা শেষ হবে বাড়িতে যেয়ে বিবিকে দিয়ে দেবেন আসসালাম আলাইকুম কচির মা হয়তো একটু অসুবিধা হবে কারণ বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুবলো ঘাস রাতে দুপুর বেলা একটার সময় সাড়ে বারোটার সময়কে যেমন ঝাড়বেন আসসালাম আলাইকুম ও চিন্তা করলে আর রা কি হলি ইরামকুর থেকে বলবে না বলবে না হ্যাঁ বলবেন শাহরাজ ভাই বলে গেছে তোমার আমার এই সালাম দেওয়া হচ্ছে সুন্নত শুধু সুন্নত নয় তোমার আমার মহাব্বতের তাবিজের নাম হলো সালাম একবার জোরে বলুন আমরা হুজুর কে হুজুর একটা তাবিজ দেন না হুজুর চিন্তা করলে এই একটা মক্ষম সুযোগ ঝাড়ার কি হয়েছে আমার স্বামী আমার দিক ফিরে তাকায় না যদিও তাকায় আমরা আটির মতো চোখ পাকিয়ে তাকায়

যা আছে আসলে ওরা আসলে যদি পাঁচশো থাকে সেই সেই মাল লেবে। এই কথা ঠিক না বুঝলে বলে হ্যাঁ আসলে যা আছে তো মেয়ে ছেলে মনে করতেছে তার মানে ভাইজান জান অল্পই চেয়েছে আসলে যা আছে মানে আসলে অল্পই আছে তো পাঁচশো আছে দিয়ে দিল হুজুরের পকেট গরম আর ও মনে করতেছে মহব্বত পুরো মাদা তাবিজ নিয়ে ঘরে যেয়ে তাবিজটা ডান হাতে বেঁধে স্বামীর সামনে যেতেই স্বামী আগে তবুও ভালো করতে চাচ্ছিল এবার মুখের দিক তাকালি থুতু দেখছে তাবিজের উল্টো কাজ হবেই তো কারণ যে আমি তাবিজ দিয়েছি ও কি লিখিস আমি নিজে জানি না সমাজ কিন্তু বিশ্বনবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজ হলো সালাম একবার জোরে বলুন জোরে হলো না এ এর

আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা সবকিছুই এ সিস্টেম হবে আমার হাবিবের তেবা করে করতে হবে একবার জোরে বলুন না জোরে বলতে পারেন না সবকিছু এ হাসবেন এবাদত কাঁদবেন এবাদত ব্যবসা এবাদত বিবি বিবাহ করাকে এবাদত বাচ্চা পয়দা করা এবাদত মেলামেশা স্বামী স্ত্রী এবাদত মাছ চাষ করবেন এবাদত সবজি বিক্রি করবেন এবাদত পৃথিবীর জমিনে বন্ধুত্ব করবেন এবাদত পৃথিবীর জমিনে আপনি লেনদেন করবেন এবাদত পৃথিবীর জমিনে কাউকে দেবেন এবাদত পৃথিবীর জমিনে কারোর সঙ্গে শত্রুতা করবেন এবাদত শর্ত ফত্তাবিউন

জন্মের মতন হাসি পুরো খলগিয়ে উঠে যায় কথা বুঝতে পারছেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম

বাড়ির অভাব অভিযোগের বাইরে বলা যায় সন্নদ শুধু মিষ্টি খাওয়া নাকি ফিরি মাল দিচ্ছে এক এক গালে দশ টাকা ফাঁকা ফাঁক মারতে চাকলাম ফেরেস্তারা শুধু গুনছে কটা খাই দেখি সন্ন্যদ খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে মিষ্টি কিনে খায় না এক পিস দোকানতে কিনে গায় না জলসা এসেছে পাঁচ ছ পিস করে ঝাটছে পাঁচশো পিস করে ঝাটছে ফেরেশতারা বলছে আর তো শূন্যদের পাগল বলছে হ্যাঁ ও কিরাম পাগল টেস্ট হবেন দাঁড়া কোন শুধু কোন বছরে একশো জলসা করেছে একশো জলসা করে আর পাঁচ পিস করে সব জায়গা থেকে ঝেড়েছে কষো হেসভা পাঁচশো জলসা শেষ সিজনের শেষে আল্লাহ দেখছে আর মিষ্টি খায় না জলসা শেষ তো

হুজুর পুরো যখন সুন্নতের পাগল হ্যাঁ যখন ঝুঝোর কাছে এসছে ছেলেদের মনে আছে যে ভাই সে পাঁচটা খেয়েছিল সুন্নত এরা দশটাই নেছে বার খাওয়াবে আগে দূর থেকে সুন্নত দেখতে পেত আর এখন কাছে পেয়ালা বসে রেখেছে অধিকার ফেরে ওদিক ফিল্লি সুগার বেটতেস তো কত বোঝে না মিষ্টির দিকে তাকালই সুগার বেড়ে যাচ্ছে টেনশন যে ছেলেরা তখন সুজুর গাছের ছেলেরা কমিটি ভাড়া বলছে ভাইজান এক পিস খান না শুনুন এক পিস খানা টক 400 সুগার না চল যা ফেরস্তেরও জানা বুঝ দিয়ে বেরিয়েছে চিটিং বা মিষ্টি খাওয়া যেমন সুন্দর মিষ্টিটা খাওয়াটা যেমন ও হুজুর যদি জানতো এটাও জেনে এটাও জানতে মিষ্টি খাওয়াটা যেমন অল্প অল্প খাওয়াটা খাওয়া শূন্য ঘরের ছেলেদের চল্লিশের দাওয়াত দিয়ে দেখেন অল্প খাবেন পকেটে পেঁয়াজ লে যাচ্ছে পেঁয়াজ অল্প খাবে কথা যাচ্ছেন না চল্লিশের দাওয়াত পড়েছে কলমাখানির পকেটে বোম্বাই পেঁয়াজ পকেটে করলে চলে তোর পকেটে কিরে মোটামুটি কাউকে বলবি না তো হাফ কি পেঁয়াজ 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 কি হবে দুটো গরু পড়েস না পুরো টার্গেট লেস দুটো গরু খাবে অল্প খাওয়া শূন্য খাদিম যে করছে দেখছে ওদিকে যাচ্ছে এদিকে নি দেখছে ওদিকে যাচ্ছে এদিকে নি হ্যাঁ কি হচ্ছে হচ্ছে বুঝলি তো না এখানে বালতি বসাও সুন্নত হচ্ছে যে এক বছর দু বছর তিন বছর খাইয়ে আল্লাহ জন্মের খাওয়ান খাইয়ে দিয়েছে কথা বুঝতে পারছেন না পনেরো কুড়ি বছরের খানা তিন বছরে খেয়ে বসে আছে তাহলে ওই তেরো বছরের খানার পাবে কথা বোঝে না পনেরো বছরের খানা যদি তিন বছরে খায় বারো বছরের খানা একসঙ্গে খেয়ে লেস তো আল্লাহর সঙ্গে সঙ্গে খাওয়ারেতে দেয়াল তুলে দিয়েছে হাই সুগার তার সঙ্গে সঙ্গে কোলেস্ট্রল ফিরি হাই কোলেস্ট্রল গরুর গোশ খাওয়া টোটাল বন্ধ এবার সেই বালতি করে এনে সেই সামনে ডাল হয়ে ডাল ডাল কেন ডাল কি হবে একটু ডাল দেয় আমি ডাল দিয়ে খাবো বুঝু সে সাড়ে চারশো কোলেস্ট্রল পাকাম হচ্ছে ডাল বলছে আল্লাহ ডালিয়ায় বুঝ দিয়ে দিবে মানে ও যতক্ষণ দম ছিল ততক্ষণ চালিয়েছে আপনি ওই পনেরো বৎসরের খাবার বছর ধরে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন ও তিন বছরের শেষ করতে সঙ্গে যে কজন আসে ওরা ধপা ধপ চালাচ্ছে ওরা তো জানে না ওরা ধপা ধপ চালাচ্ছে আর হুজুর শুধু দেখতে কথা বুঝে যাচ্ছে না হ্যাঁ মুগুর মেদ পুরো আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা অসগুলোকে ভালো করে মস্তিষ্কে ঢোকা এ নজনেরা যুবকেরা আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাগে নবী জানাবে মোহাম্মদ রসুল্লাগে সাল্লাহ পাঁচ জবানে জানিয়ে দিলে ওরে আমার উম্মা তুম্মা তোমরা যখন খানা খেতে বসবে তোমরা যখন খানা খেতে বসবে দস্তর খানা বেচাবে দস্তর খানা বিছানোটা আমি নবী নবী সুন্না শুনে রেখে দাও দস্তর খানা শুধু বেচাবে না দস্তর খানা বেচানোর পরে খানা খাওয়ার সময় ডানা হাত দিয়ে খানা খাবে এটা আমার সুন্না বিসমিল্লা বলে শুরু করবে এটাও আমার সুন্না সামনের ভাগ থেকে খাওয়া স্টার্ট করবে এটাও আমার সুন্নাত খানা খেতে খেতে মাঝখানে মাঝখানে লেখা লেখাম দু শুকর বলে আওয়াজ করবে এটাও আমার সুন্না আমি নবী জানিয়ে দিলাম খাবার খাবার খেতে খেতে হাত থেকে যদি কোনো খাদ্য কণা নিচে পড়ে ওটাকে উঠিও খাবে হলো আমার সুন্দর কটা সুন্নত বলল মনে থাকবে দস্তরখানা নিয়ে দস্তরখানা নিয়ে এমন করছে যেন নবীর পাগল হ্যাঁ দস্তরখানা নিয়ে চলে চলে ছেলেরা দস্তরখানা এনে দিল জন্মের খাওয়া খাচ্ছে খেতে খেতে চারটে ভাত পড়ে গেছে তা এমন হাতে কলেরা হয়েছে ওই দুটো ভাত উঠিয়ে খাওয়ার ক্ষমতা নেই নাকি অলি হবে কথা বলছেন না কেন প্লেটে করে খানিকটা মুড়ি দিয়েছে হুঁকি মেদতেছে দাড়ি চারটে বেঁধে রয়েছে নিচে চারটে পড়ে যাচ্ছে ওগুলো উঠিয়ে খাবে ক্ষমতা নেই আবার নাকি হুজুর এই কথা ঠিকঠাক জোরে বলে আমি কি তৈরি করে বলছি না বাস্তব আমি বাস্তব বলতে কোরআন থেকে বলছি আপনারা বুঝতে পারছেন না আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইন

যারা অপচয় নষ্ট করে এরা কারা শয়তানের ভাই হুজুর হলো কবে আবার মল্লি শাহনাস খান মল্লি শাহনাস খান এক জায়গায় বসে বসে ভাত খাচ্ছি তা আমি পেলেটটা চেটে চেটে খাচ্ছি তো কমিটি ছেলের মুখের দিক দেখছে আর হাসছে ফিক ফিক করে হাঁজি করছি হ্যাঁ হাসছিস কেন বলবো কেন ভাই চেটে খাচ্ছি বলে তোদের হাসি লাগছে না যে জীবনে বোধ হয় খেতে পাইনি হুজুর এই জন্য তো হাসছি কিন্তু আমাদের প্রশ্ন জাগছে জলসা করছি আমরা হুজুররা খাই হেঁটকে চটকে ফেলে রাখে মনে হয় আপনি এরকম করে খাচ্ছেন কেন আমরা ওই জন্য হাসছি এই জন্য খাচ্ছি খাওয়ার কারণে যেন জাহান নাম না হয় কথা এই খানা খাওয়ার কারণে যেন জাহান নামে না যেতে হয় যুবকেরা ছেলেরা বাচ্চারা সাবধানে খানা খাবে পর্দা মা বোনেরা সাবধানে খানা খাবে অনেক মা আমার বোন ভাবিরা ভাত বাড়ার আপনার বাড়ার সময় খোলার সময় কিংবা ভাত ও আপনার ওঠানোর সময় চামচ থেকে ভাত নিচে পড়ে গেলে ওটার ওঠায় না ও আমার ভাবি ও আমার খালাম্মারা আমি ভাই হিসাবে বলে যাই ওই ভাতটা পড়ে যাওয়ার কারণে ওকে যদি না ওটাও কায়ামতের মহামায়দানে ওই একটা ভাতই জাহান্নায় যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে জবানে জানিয়ে দিলেন কায়ামতের কঠিন ময়দানে ওই ভাত গুলো কেল্লা আপনার জবান খুলে দেবে আপনার স্টে কেউ দাঁড়ানোর মতো কেউ না গায় মা দাঁড়ায়নি বাপ দাঁড়ায়নি বেবি দাঁড়ায়নি ছেলে দাঁড়ায়নি দাঁড়ায়নি স্বামী ওই সময় রসুল্লাহ জানিয়ে দিলে কিছু খাদ্য বস্তু এসে দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ ও রব্বুল আলমিন আল্লাহ দুনিয়া জমিনে আমাদের হালাল করে পাঠিয়েছিল ওর বাড়ির খানা করে পাঠিয়েছিল আল্লাহ আমি ওর বাড়ির রেজেক ছিলাম আমার সাথী সঙ্গীতে রেখেছে হাতে ওঠানোর সময় ওর ভুলের কারণে হাত থেকে আমি পড়ে গিয়েছি আমাকে ওঠায় না আল্লাহর কাছ থেকে কই ফেতি আমি হালাল ছিলাম না খারাপ বিশ্বনবী বললেন খাদ্য কণা ময়দানের মহাশরে বহু নামাজিকে জাহান্নামে ডেকেলে চলে যাবে নামাজ পড়ে জান্নাত ভাত খাচ্ছো পানি খাচ্ছো খুব মাস্তালতে খবর আছে এ রজরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা করছি না সেরে খুদাখাসরা তেয়ারি রদিয়াল্লাহ হোস্তা না নভ রাখ ডাক দেখালেন না হজুরামার সাথে সাথে বলে দিলেন না ভাই আমার কাছে পয়সা নাই আমার কাছে অর্থ নাই আমি ঘোড়া করবো কী করে রসুলুলুল্লাহর একটি সুন্দার বাড়ির অভাবের কথা কাউকে তুমি বলতে যেও না হয়তো তোমার অভাবে সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে আজকে সমাজে যেগুলো দেখা যাচ্ছে অভাবের তাড়নায় ঘরের বউগুলোকে বলছি যা চলে যা বন্ধন গুরু প্রিয়ায় বন্ধনের লোন নিয়ে আসতে যাচ্ছে বহু জায়গা থেকে ফোন আসছে ভাই যান বন্ধনের ষাঁড় সে ভাবিল্লে পালিয়ে গেছে মনে করছে মিথ্যে কথা বলছি কি কারণে অভাবের অভাবের কারণে ওই জন্য রসুল্লাহ বললেন বাড়িতে অভাব বাড়িতে অভাব অভিযোগটা জানাও যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে পাঠিয়েছে কে এই জোরে বলে অভিযোগ জানাতে হবে কার কাছে অভিযোগ জানাচ্ছে কার কাছে বন্ধন গ্রুপের ষাঁড়ের কাছে ষাঁড় ষাঁড় বারো চোদ্দটা করে ভাবি প্রতি বুধবার বৃহস্পতিবার আসলে জেকের বয়েছে ষাঁড়কে মাঝখানে বসিয়ে নিয়ে গোল করে ঘিরে বসে ভাবি বেগুনি ভাবি গোলাপি ভাবি এমন সেজে গিয়ে বসেছে স্থার সেই লেখা উল্টো হয়ে যাচ্ছে কলম দিয়ে বেততেছে না হাত কেঁপতেছে এই মহিলাগুলোকে সব জাহান নামায় যেতে হবে এবং ওদের স্বামীগুলোকেও কেউ কায়ামতের দিনে মাইদানের মহাশয়ের দায়ুষ হিসাবে চিহ্নিত করে চিরজাহান নামী বানাবে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা আল্লাহ নবী কোলে যার কোলে যাক জামাতা খাজরাতে আলী রাদি আল্লাহু তাআলা আনহু বললেন না আমি কিনতে পারবো না ও ভাই আলী আপনি আমার সঙ্গে মজা করবেন না আপনি হলেন বিশ্ব নবীর জামাতা আপনার অভাবটা কোথায় সত্যি বলছেন আপনি যদি কাছে পয়সা না থাকে পরে আপনি দিয়ে দেবেন এই নিয়ে আপনি ঘোড়া নে আল্লাহ নবী জামাতা বললেন ঘোড়া আমি কিনতে পারবো না আমার কাছে অর্থ নাই ও ভাই সেরে খোদা আলী আপনি বলুন এই ঘোড়াটা কি আপনার পছন্দ নয় আমার পছন্দ ও সেরে খোদা ভাই আলী আপনার কাছে যদি অর্থ দিতেন আল্লাহ এই ঘোড়াটা কত দেরে হামে আপনি কিনতেন একবার জোরে বলুন না যে কথা বলছে ঘোড়ালি তো দুনিয়ার মানুষ না কথা হচ্ছে কার সঙ্গে ফেরিস্তার সঙ্গে

একবার জোরে বলুন না আরে ঘোড়া আমি নেব না আমার কাছে পয়সা নেই আরে ভাই পয়সা নেই তো কি হবে ঘোড়া নেন যদি না পুষতে পারেন বিক্রি করে দেন আপনি আমায় চল্লিশ হাম দেবেন একবার জোরে বলুন না ব্যবসা চলছে ব্যবসা করা কি বলেছিল এ বাদাত এই দেখেন ব্যবসা হচ্ছে উদাহরণ দেওয়ার জন্যই তো আমি এটা হাদিস থেকে আপনাদেরকে বোঝাচ্ছি ব্যবসা করাটা ইবাদত হজরতে শেরে খোদা আলি রদি আল্লাহ হজুর অবাক হয়ে গেলে হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে এ পরীক্ষাতে থেকে আমাকে পাশ করা সবর করলেন আর তিনি বললেন এ ঘোড়া কিন্তু আমি পুষতে পারবো না ও ভাই আলি আমি আপনার পোষার কথা বলিনি যদি আপনার পোষার মতো ক্ষমতা না থাকে আপনি চলে যান নিয়ে মদিনার বাজারে যে বিক্রয় করেন আপনি আমাকে ৪০ দেরা

এমন ঘোড়া কোথায় পেলে তুমি এমন ঘোড়া কোথা থেকে পেলে এত সুন্দর চেহারার ঘোড়া ঘোড়াটা কি আপনি পুষবেন না পুষব না পুষবার মতো পরিস্থিতি নাই বিক্রি করে দেব কত দিতে হবে বলে হাজরাতে আলী রাদি আল্লাহ আরোহ বললেন কোনো কথা হবে না চল্লিশ দে নয় আল্লাহ রলি আল্লাহর মাহবুব বান্দা হাজরাতে আলী বললেন এটা ষাট দে লাগবে ষাট দিলে আমি একজন লাগাম ধরে দিলাম সারদিরহাম একবার জোরে হবে না একদম হাতে হাতে ব্যবসা মিথ্যা নিতে হলো কথা বলে না একশো কুড়ি টাকা মাছ কিনে বাজারে বাজারে বাড়িতে বাড়িতে বিক্রি করে ভাবি জিজ্ঞাসা করে কত কেজি দুইশো তিরিশ টাকা ভাই জান ওটা দুশো টাকা করেন না দিতে পারবো না আমার কেনা নেই ব্যবসা আলোচনা একশো চল্লিশ টাকা রুই মাছ কিনে একশো আপনার দুশো কুড়ি টাকা কেজি দুশো টাকা কেজি বিক্রয় করার সময় বলছে ভাই ভাই টাকা সত্যি কথা আপনি প্রতিদিন মাছ নেন আপনার সঙ্গে একটা মধুর সম্পর্ক আমার আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না এটা আমার একশো আশি টাকা একে না আছে অন্তত দশটা টাকা ভাই লাভ দিতে হবে কেনা আছে একশো চল্লিশ বলছে কেনা আছে একশো আশি হালাল না খারাপ কথা বলে না নাকি বলেন ব্যবসা কমিটি ছেলেরা ফোন করছে আমি আছি বেড়া চাপা ফোনে তো কথা হচ্ছে বলে দিলাম দেরি হবে না কত বলে না শরীরটা সুস্থ আছে আপনার স্টেজে উঠে উঠেই বলে দিলাম শরীরটা বড় ভালো নেই হালাল না খারাপ হেদায়ত এমনি হচ্ছে না ও চিন্তা করলে ঘুম হবে না মুখে সব বচ্চার আঘাত ফেলে রেখে দিয়েছে এ জমানের ফাঁসির আছে নাকি লোকের নিয়ে ভাবি আমার নিয়ে ভাবি না এই কথা ঠিক না ভুল জোরে বলে এই একই ওয়াজ একই মজলিস একই গ্রাম আজ থেকে পঞ্চাশ বছর আগে ওয়াজ হয়েছে হারাম করছিল না একবার জোরে বলুন না সোহার পঞ্চাশ বছরের পূর্তি একই জলসা একই মাহফিল একই আলেম একই মজলিস একই শ্রোতা পার্থক্য হয়ে গেছে আগের যে কটা চলে গেছে ইমানি হালাতে গেছে এখন যে কটা যাচ্ছে সব হারাম খেয়ে তাই ঢুকছে পার্থক্য হয়েছে না হয়নি জোরে বলেন। এরা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পদ্দানিশি নাম বলে আল্লাহ নবী কলেজার কলেজা জামাতা সেরে খোদা খাজরা তেয়ারি রাদী আল্লাহ তা দক্ষ হাতে এখন কত ষাট দেড়াম ষাট দেড়াম হুজুর হাতে নিয়ে হুজুর আগে নিজের জন্য বাজার করলেন না সন্তানের কথা চিন্তা করলেন না আগে মানুষটার আমান মানুষের কাছে ফিরিয়ে দিই ইমানদারের প্রথম লক্ষ্য সে আমানতের খেয়ানত করবে না আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা ও আমার সাবিরা মুনাফিক যারা

ওর ভিতরে মিথ্যা চেপে রেখে তাই কথা বলবে চেপে রেখে কথা বলে বোঝেন বুঝতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন কি ব্যাপার আর দেখা শুনো নেই আর সাক্ষাৎ নেই মহব্বত কমে গেল নাকি না রে ভাই সব ঠিকই আছে মনে মনে চিন্তা তোর সঙ্গে দেখা না হওয়ার জন্যই তো এড়িয়ে চলি এটা ভিতরের মিথ্যা এটা হচ্ছে মুনাফিকের আলামত তার মানে অন্তরে যেটা হবে সেই জবান দিয়ে প্রকাশ করাটাই মমিনের লক্ষণ একবার জোরে বলুন এই কথা জোরে জোরে হয় না একবার ঝেড়ে মার বাপ বুঝতে পারেনি নাকি হাদিস থেকে আলোচনা করছি তো গল্পের কোনো জায়গা নেই আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম শুনে নাও জেনে নাও পৃথিবীর জমিনে যারা পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয় আমি নবী জানিয়ে দিলাম ইজা হাদাসা কাযিবা ওয়া ইজা ওয়াদাহু আখলাফা পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয় ওয়াদা করে ওয়াদা খেলাফ করে

লিষ্টরা দرحাম ওই ঘোড়া ওর মালিককে দিতে পারতেন না বাতেন না কিন্তু না ওয়াদা করেছে বলা করি আগে আপনার অর্থ নিতে হবে जवान কথা বুঝা যাচ্ছে না जवान দিয়েছে তাহলে বলতো ভাই ঘোড়া বিক্রি করে আমি আপনার অর্থটা ফিরিয়ে দেব তার আগে বাজারটাদার করব ভোগতা তো হয়নি হয়েছে কি ঘোড়া বিক্রয় করে আপনার কিন্তু চল্লিশ দিন আগে দেবো সেই আমল করার জন্য ছুটছে কোথায় ঘোড়ার মালিকের কাছে সে ক্ষুধার কথার মনে নেই কারণ কুড়ি টাকা প্রফিট এসেছে একবার জোরে বলুন জোরে বলছেন না সোহার কি মুসলমান কি হ্যাঁ বিশ্বাস করে এক বাজরা সবজি কিংবা এক কুইন্টাল মাছ দিয়ে দিল হাড়োয়ার কাটাতে বিক্রি করতে যে ওখানে বেঁচেছে দেড়শো টাকা করে আর এখানে সে বুঝ দিচ্ছে একশো দশ টাকা এটা কি ব্যাপার একশো টাকা যা বিক্রি হয়েছে দিচ্ছি তা আমি থেকে দেবো নাকি এমন মুড়লে বলতেছে এর যেন লস আমি কি ভুল বকতিস নাকি বলেন সত্যি কথা এই আলোচনা গুলো করলে আমার থেকে বেরিয়ে আসে এগুলো বলতেই হবে না আর বুঝতে পারবে না

ঘন্টা দু ঘন্টা দীর্ঘক্ষণ থাকার পরে আর হুজুর নিজে থাকতে পারে না মদিনার বাজারে বাজারে খুঁজতে লাগলে চতুর্দিকে খুঁজতে লাগলে কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওয়াইজা ওয়া তুমিনান খান পৃথিবীর জমিনে যারা মুনাফিকে হয় পৃথিবীর জমিনে যারা কপটতা হয় তারা পৃথিবীর জমিনে অপরের মাল খিয়ানত করে আমানতের খিয়ানত হলো জাহান নামি মিথ্যা কথা বলনে বলা হলো জাহান নামি ওয়াদা করে ওয়াদা খেলাপ না ওয়াদা খেলাপ করে চলাও হলো জাহান এন এ নজনের যুবকেরা এই তিনটি আলামত যার ভিতরে পাওয়া যাবে সে সাধারণ কোন মুনাফিক নহ সে হল পাকা মুনাফিক আল্লাহ নবী করে যা সাহাবি চতুর্দিকে ঘোরাঘুরি করলেন কাউকে দেখতে পেলেন না হজুরামার দীর্ঘক্ষণ ধরে খোঁজাখোঁজি অপেক্ষা করে আল্লাহ নবী দো জাহানে বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাগ পাক জবানে জানি দিলে লাই উমিনু আগাদুকুম হাত্তা আকুনা আগাবা ইলাইহি মিন মালিকি ওয়া আগালিহি ওয়ান নাস ইজমাইন ও আমার সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেল লাই ও মেনো আঘাদুক তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারলে না পূর্ণ মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারলে না আমি নবী জানিয়ে দিলাম হাত্তা কুনা আঘাব্বা এলাই গে সবার থেকে যতক্ষণ না নবী আমি মোহাম্মদ রসুল্লাহ গে সাল্লাহ আলি গে সাল্লাহ আমাকে মহাব্বা যতক্ষণ না পর্যন্ত করতে পারছ সবার থেকে মিনমালি গে তোমার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের থেকে এবং আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার বিবি ছেলে তোমার মা বাপ সকলের থেকে আমি নবী সবার থেকে আমাকে বেশি মহাবাস যতক্ষণ না পর্যন্ত করতে পারলে তুমি মুমিন হতে পারলে না এ আর আজকে বিবি ছেলে বোলা ঘর আরামের বিছানা পরিত্যাগ করে এখানে যে বসে রইলাম চার ঘন্টা কাটাবো আমার নবীর জন্য আমার আল্লাহর জন্য এই এতটুকু ইবাদতে যদি আল্লাহ খুশি হয়ে যায় হয়তো ময়দানের মাশারে আমার নবী আমার আপনার জন্য শাফাতের জিম্মেদার হয়ে যাবে ফায়দা নেই মানে ফায়দা আছে না না এই মাহফিল গুলো আস্তে আস্তে দিনের দিন দিনের দিন ঘরের ছেলেদের যেন মডিফাই হয়ে হয়ে মডেল হয়ে হয়ে একটা আনন্দ উৎসবের দিনে রূপান্তরিত হচ্ছে কথা ঠিক না ভুল জোরে বলে কিন্তু উদ্দেশ্য ছিল কি এই জায়গায় বসে জীবন আদর্শ তৈরি করবো এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য ছিল কি এখানে কিছু সময় পাস করব আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মোজাদ্দ জামান দাদা হুজুর পীর কেব রহমাতুল্লা সেই আশা নিয়ে এই মজলিস গড়েছিলেন একবার জোরে বলুন না সোহা সেই মাহফিলকে কেন্দ্র করে এক একটা জায়গায় গেলে মনে খুব কষ্ট বড় বড় মেলা হেরে যায় জলসাকে কেন্দ্র করে নাগদ দোল আর কি দেখতে হবে গাছা মুসলমানেরা পর্দা নি সিনা মা বোনেরা আল্লা নবী পা জমানে জানিয়ে দিনের তামাম পৃথিবীর জমিনের সব থেকে যখনতম জায়গা বাজার বাজার ওই বাজারটা মুসলমানের পছন্দের জায়গা নয় বাজারে প্রয়োজন আছে বাজারে যেতে হবে ও نوجوانরা যেমন বৃষ্টি ঘুলে আমরা ছাতা ধরি মাথার উপরে বৃষ্টি দেখলে আমরা ঘর খুঁজি ঢুকে যাবার লক্ষ্যে আমাদের গায়ে জানো বৃষ্টির ফোঁটা না পড়ে যায় মুসলমান তোমাকে সাবধান হতে হবে বাজারে যেতে হবে অবশ্যই কিনা কাটা দরকার আছে তবে বাজার থেকে খাবার কিনে আনার নাম করে আমাদের জীবনে যেন গোনা কেনা না হয়ে যায় আমাদের গোনা কিনা হচ্ছে না তো খাবারের সঙ্গে কি টেনশন হচ্ছে নাকি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিনে ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের প্রশ্ন করছি বলো পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গা কোনটা আল্লাহ নবী সাহাবীরা প্রশ্নের উত্তর দিলে ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ হুজুর আমার মনে হয় পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গা না নাম হলো হাম্মামখানা কিংবা টয়লেট বাথরুমখানা হবে আল্লাহ নবী বললেন না না উত্তর হলো না সাহাবী হুজুর আর একজন বললেন ওদের যেখানে অবৈধভাবে মেলামেশা করে যেখানে অর্থের বিনিময়ে শরীর বিক্রি করে সেটা হয়তো হতে পারে আল্লাহ নবী বললেন না না না। আল্লাহ নবী সাহির ভেবে দিলেন তারা আল্লাহ এবং তানা রাখা বিবেশী জানে আল্লাহ নবী বললেন বাবা সাহাবিরা তবে শোনো পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গা ওই পায়খানা ঘর নয় বাথরুম খানা নয় হাম্মাম খানা নয় পতিতালা নয় পৃথিবীর জমিনের সব থেকে জঘন্যতম জায়গার নাম হলো বাজার সেই বাজারের আমদানি হচ্ছে এখন এই জলসাকে কেন্দ্র করে শয়তান শয়তানের কাজ চালিয়ে যাচ্ছে না যায় সাউন্ড এরকম হচ্ছে কেন দূর থেকে বলার সাউন্ড একটু বাড়ান সেই বাজারটা এই জলসা মাহফিলকে কেন্দ্র করে এলাকা এলাকায় বসছে না বসে গত তিন দিন আগে এক জায়গায় জলসাই গেলাম সেখানে গিয়ে বলছে হুজুর আমাদের এখানে জলসাই দোকান দিতে দিচ্ছে না বলে চাঁদা দেয় দেয় দোকান দিতে দিবি তো চাঁদা বোধ না যা তা আমরাও বলে দিয়েছি তোদের চাঁদার আমাদের দরকার নেই প্রয়োজনে ভাইজানকে আমরা ভাইজানের সঙ্গে কথা বলে নিচ্ছি মুসলমান নবী আন্দোলন করলেন বাজার বন্ধ করা মেলা বন্ধ করার জন্য আর এই মুসলমান এখন মেলা সেক্রেটারি কথা বলছেন না কেন ভুল বলছি এদের আবার মরণের পরে কবরের শোনা সময় দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওয়া মিল্লাতে কথা বলছেন না কেন আগ হচ্ছে হক তো বলতেই হবে তাহলে কবরে জায়গা হবে না হুজরুমি করতে গিয়ে যদি সমাজ জাহান নামে মুখী হয় হুজরুমি করতে গিয়ে যদি সমাজের মানুষগুলো জাহান নামে চলে যায় হুজুর তুমি কিন্তু নাজাদ পাবে না কান টানলে বলো 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 হ্যাঁ মুরিদ সব কান হুজুর তুমি তো মাথা খেলা থেকে জমবে ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মাও বোনেরা আল্লাহ পাকের কোরআন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম আতি উল্লাহ খা আমি আল্লাহ আমার এটা তোমরা করো আতি উল্লাহ মানে আল্লাহর এটা মানে আল্লাহ আল্লাপাক যেটা আমাদেরকে হারাম বানিয়ে দিয়েছে ওই জায়গা থেকে নিজেকে ঘুরিয়ে রাখা ওই জায়গাটা আমাদের জন্য হারাম বলে বিবেচ্য জায়গা তৈরি করা এবং যেটা খেলনা ফরজ করে দিয়েছে বান্দা যে জায়গাতে আমি যেতে বলেছি তোদেরকে যেতে হবে যদি আমি আল্লাহ আমার মান্যতা দিস আমি আল্লাহ বলছি এটার নামই হলো আতিউল্লাহ আমি আল্লাহ আমার এটা আত করা ঘয় পৃথিবীর জমিনে পথ

আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি একবার হবে না দুনিয়ায় সবাই মানুষ ইহুদি বলুন নাসারা বলুন মজেসিয়ান বলুন ক্যাথলিয়ান বলুন খ্রিস্টান বলুন আপনার শিখ বলুন পার্সিয়ান বলুন যত ধর্মের যত কমিউনিটি মানুষ রয়েছে সবাই তো মানুষ কথা ঠিক না ভুল জোরে বলেন না তাহলে আল্লাহ সবারই মালিক খাস করে আমাদের ডাকছে কেন আল্লাহ সব তো ডাকবে আল্লাহ তো সবার কথা বলছেন না কেন খাস করে আমাদেরকে বলছে কেন মানু ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে বলছি আতি আমি আল্লাহ আমাকে তোরা মান্যতা দে আমি আল্লাহ আমার এত কর আমার হুকুমের গোলামিত্ব কর আমি তোদের বলছি কারণ তোরা দাবি করেছিস আমন্ত ইমান আল্লাহাম সেই আল্লাহর প্রতি যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ হাতের মালিক যে আল্লাহ বহুতের মালিক আমি আল্লাহ পাক তোদের হায়াত মহত তোদের রেজেকের মালিক তোদের ইজ্জতের মালিক তোদের বেউজ্জতের মালিক এ আমার বান্দারা আমি সবারের ইজ্জত বেউজ্জতের মালিক সবার কিন্তু আমি রেজেকের মালিক সবার কিন্তু খায়াতের মালিক এ আমার বান্দা তাদের ভিতর থেকে তোদেরকে আমি ডাকলাম কারণ ওরা সবাই আমাকে মানে না তোরা আমাকে মানিস আর আমি আল্লাহ আমাদের আমি আল্লাহ আমাকে যারা মান্যতা দেয় আমি তাদেরকে বড় সম্মানের চোখে দেখি একবার হবে না আমি আল্লাহ বলে তোদের প্রভু হিসাবে তোদের রব হিসাবে মেনে নিয়েছিস তাই তোদের সম্মান সব মানুষের সঙ্গে মেলে না একবার জোরে আছে না নাই রাখছি আমরা ইচ্ছা মতো খেলা করছে যুবকেরা ছেলেরা বাচ্চারা এর আমার আল্লাহ জানিয়ে দিলে আমি তোদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার মান্যতা দে আমি আল্লাহ আমার মান্যতা দিবি আর আমার মান্যতা দিতে গেলে আমার হাবিবের মান্যতার প্রয়োজন আমার হাবিব আমার হাবিব হলো সেই হাবিব আমার বন্ধু হলো সেই বন্ধু যাকে না আমি সৃষ্টি করলে আমি তাম কায়না সৃষ্টি করতাম না একবার জোরে হবেন না আমার হাবিব হলো সেই হাবিব বন্ধু সবাই মুসা আমার বন্ধু ইসা আমার বন্ধু ইদরিস আমার বন্ধু ইয়াকুব আমার বন্ধু আমার বন্ধু এরা সবাই নবী কিন্তু আমার হাবিবের মর্যাদা সবার উঠতে রেখেছি সমস্ত নবী আলী সালামদের ইমাম বানিয়ে দিয়েছি একবার জোরে বলুন সোহা ওই জন্য আমার পরে যদি কাউকে মান্যতা দিতে হয় সে হলো আমার হাবিব একবার জোরে বলুন বহু নামাজি সমাজে বেরিয়েছে নামাজ পড়ে তারা কিন্তু রসুল কে বলে নবী তো আমাদের বলে না বলে না আছে না আমাদেরই মতো। নবীর খাওয়া আছে দাবা আছে শোয়া আছে বিশ্রাম আছে নবীর শরীর পাক নাপাক আছে জোরে বলবেন না না আছে নবীর ছেলে ফুলা আছে নবী যদি আমাদের মতো না হবে তানার ভিতরে কাম শক্তি কেন এলো জোরে বলবেন না না যুক্তি দিচ্ছে

শ্রমণী বানিয়ে দিয়েছে এ ন জোয়ারেরা আল্লাহ নবী যে দিন মেয়েরা যাবেনবি রহমত আল্লিলা আলমি প্রিয় জিবরহির আলিকে সালামের সঙ্গে আল্লাহ নবীকে বললেন ইয়ার সুল আল্লাহ গভী বাল্লাহ এটা হলো মোসা আলিকে সালামের কবর এই বাইতুল মুখতাসেরা আগে কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী খাদরতে মসা নামাজ আদায় করে এ ন

একটানি কে মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহ কে নবী জানাবে সকলে রসুল্লাহ কে সকলে বলি সাল্লাম পাক জবানে জানিয়েছিলে এমন একটা দিন আসবে সময় আসবে এমন একটা দিন আসবে সময় আসবে আমার উম্মাতেরা নামাজ আদায় করবে আমার উম্মাতের রোজা আদায় করবে জাকাত আদায় করবে হজ আদায় করবে মসজিদ বড় বড় বানাবে আমার উম উম্মাতেরা মসজিদ যে নামাজ আদায় করবে দাড়িয়লা টুপিওয়ালা দেখতে পাওয়া যাবে মুসল্লি মসজিদ পাওয়া যাবে মুসল্লিদের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি নামাজ পড়বে অথচ ইমান নেই নামাজ পড়ছে কারা আমার আলোচনা মাথায় ঢুকছে তো বাপ আমি কোরআন থেকে আলোচনা করছি বলো একটা শব্দের প্রথম চেষ্টা করছি। আপনাদের বোঝানোর চেষ্টা করছি গোদা বাংলায় কি বলেছি আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো আমি আল্লাহকে এক বলে মেনেছো আমি আল্লাহ বলছি আতি উল্লাহ আমাকে তোমরা মান্যতা দাও একবার জোরে বলুন তাহলে বিশ্বাস করাটার নাম কিন্তু মান্যতা দেওয়া নয় প্র্যাকটিক্যালে দেখানোর নাম হচ্ছে মান্যতা দেয়া একবার জোরে বলবেন না এরপরে আমি আপনাদের বুঝিয়েছি আয় হায়াতের মালিক আল্লাহ মৌথের মালিক আল্লাহ রেজেখের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বেউজ্জতের মালিক আল্লাহ দুনিয়ার জমিন সব কিছুর মালিক আল্লাহ অথচ আল্লাহ আমাদেরকে কেন ডেকে স্পেশাল বোঝায় তোরা যারা ইমান নিচি আমি আল্লাহ আমাকে তোরা মান্যতা দে আমি আল্লাহ পাক আমি আল্লাহ আমার এটা তোরা কর এবার হাদিস থেকে বুঝুন আল্লাহ নবী পাক ভগবানে জানিয়ে দিল বাবা সাহাবিরা নামাজ পড়বে রোজা করবে হস করবে জাকা দেবে উম্মাদ মসজিদ তৈরি করবে বড় বড় দাড়ি রাখবে টুপি পরবে জুব্বা পরবে মসজিদে মুসল্লিদের ভিড় আনাগোনা দেখা যাবে অথচ ওই মুসল্লিদের ভিতরে ইমানদার পাওয়া যাবে না এই নজরের যুবকেরা কিতাবের ভিতরে যেতে শুনে রেখে দে দি আপনি যখন বিশ্বাস করে দিয়েছে আমান্তু বিল্লাহি আমি ঈমান আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম আমার রব আমার আল্লাহ আমার সব হলো আমার আল্লাহ এই নজরের যুবকেরা তখন থেকে আপনার উপরে সুদ কে করা হলো তখন থেকে আপনার কাছে zina ব্যবিচার হারাম করা হলো থেকে আপনাকে মেরে কেড়ে কেড়েলে হারাম করে দেওয়া হলো তখনই আপনার জন্য মদ হারাম করা হলো তখনই আপনার জন্য চগল খুঁড়িটা হারাম করা হলো তখনই আপনার জন্য জেনা ব্যবীচারটা হারাম করা হলো তখনই আপনার জন্য পরের জমি ভাগরা করে দখল করাটাও হারাম করা হলো আমার আল্লাহ জানালে আমি বললাম আমি আল্লাহ পাক আমাকে মান্যতা দে আমি আল্লাহ তোর জন্য যেগুলো হারাম করলাম কি করে সেগুলো তোর জীবনে আল্লি বলছি হায়াতের মালিক আল্লাহ এ আমার বান্দা মসজিদের নামাজ আদায় করিস মসজিদের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের ভিতর থেকে কেন তোর মনটা বাইরে চলে আছে ব্যবসার কাজে ঢুকে যায় ফুলের ভিতরে ঢুকে যায় কেন সংসারের চিন্তা ঢুকে যায় নিশ্চয় বান্দা তোর ইমানের ভিতরে তোর বিশ্বাসের ভিতরে আমি আল্লাহ ছাড়া অন্য চিন্তা আছে পাশে একটি হাদিস বলে রেখেছি কি নবী বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারলে না যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি বিশ্ব নবীকে করতে পারছ উদাহরণ দিলেন মিন মালিহি দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের থেকে ওয়া আহলিহি তোমার আহলি মানে স্ত্রী মা বোন আত্মীয় স্বজনের থেকে সবার ঊর্ধ্বে আমি রসূলকে mohabbat করতে হবে তবে তুমি ईमानदार। এদিকে বললাম নামাজ পড়ছি রোজা করছি হজ করছি জাকাত দিচ্ছি মসজিদ ও মাশাআল্লাহ বিরাট বড় বড় বানাচ্ছি দাড়ি আছে টুপি আছে কিন্তু লড়াড়ির দিকে একটু বুনটা পড়ে আছে। পাক নামাজ পড়ি মাশাআল্লাহ যাকাতও দেই কিন্তু লোন না নিলে আমার ব্যবসা চলবে না আমার আলোচনা না দান আমি করি জানেন কেউ চাইলে আমি না করি প্রতি রমজানে দুই থেকে আড়াই লক্ষ টাকা আমাকে জাকাত দিতে হয় কিন্তু আমার ব্যবসা চালাতে গেলে ভাই যান লোন না নিলে আমার ব্যবসা চলবে না কিরাম মান্যতা দেওয়া হল আমার আলোচনা বুঝতে দুনিয়ার মানুষের সঙ্গে ধোকাবাজি প্রবঞ্চনা করছি তার আগে আল্লাহর সঙ্গে আমার ধোকা চলছে আচ্ছা দুনিয়ার মানুষের সঙ্গে ধোকা টান্ডাই বন্ডাই করে মানুষকে বুঝিয়ে চোখের ধুলো মেরে চালাকিপনা করে পালিয়ে বেড়ানো সম্ভব আল্লাহ থেকে কি করে পালাবে বুঝছেন না এখানে এই ওয়াজ করছি এখানে আর আট আর তিনে এগারো ষোলো উনিশটা ক্যামেরা আছে এই উনিশটা ক্যামেরায় আমার ওয়াজ লোডিং হচ্ছে এই মালিক যারা বানিয়েছে এই উনিশটা ক্যামেরা কোম্পানি বানিয়েছে এই কোম্পানির একজন বিজ্ঞান আছে তো সেই বিজ্ঞানী তো ক্যামেরার সিস্টেম তৈরি করেছে ওর মেমরি কোয়ালিটি ওর ক্যাপাসিটি সব দিয়ে ওই ক্যামেরা তৈরি করেনি বলা যে আবিষ্কারক বিজ্ঞান সায়েন্স ও যে আবিষ্কার করল ওই বিজ্ঞানকে তৈরি করেছে জোরে বলেন এই কোম্পানির চোখে ফাঁকি দেওয়া যাবে কিন্তু সেই কোম্পানির মালিকের মালিক স্রষ্টার চোখে ফাঁকি দেওয়া যাবে দু ঘন্টা ওয়াচ করলে শাহানাজ এই ইউটিউবার বেরিয়েছে বড় একটা মেয়ে লোকের বিহায়ার ফটো দিয়ে দু ঘন্টার ওয়াশ কেটে তিরিশ মিনিট করে দিয়ে মেয়ে লোকের সঙ্গে ছবি জড়িয়ে দিয়ে ভাবিদের বিরুদ্ধে বলে ছেড়ে দিয়েছে এখানে কবরে সঙ্গে করবি। বাড়ানোর জন্য একজন আলেমের পাশে ওয়াইজিনের পাশে যে নগনা মহিলার ফটোটা দিয়েছে নিশ্চিত ও দাবি করে মুসলমান কিন্তু ভিতরে তো ইমাননি আলোচনা বুঝতে পারেননি কারণ ও যদি ইমানদার হতো একজন আলেম ওয়াজিনের পাশে একজন লেকচারারের পাশে কোনো বিহায়া মহিলার ছবি দিতে পারত না ও যে আখেরাতে হিসাব দিতে হবে ওই ইমানটাই ওর ভিতরে নেই তাহলে কোন জায়গা থেকে প্রমাণ করবে উনি ইমানদার ঠিক তদ্রুপ ওখান থেকে ফিরে আসেন আমি শাহরাজ নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই বিরাট আল্লাহ আল্লাহ জিকির করি আজ মাহফিল দিই মসজিদ তৈরি করি দান সদকা বিরাট করি তারপরেও যদি আমার ব্যবসা চালাতে গিয়ে হারামের দারস্থটা হতে হয় গ্রামের মানুষ কেউ জানে না গোপনে গোপনে আমি সুদ খাই আমি শাহনাজ মনে করছি আমি বড় জুব্বা পড়ছি কালারফুল টুপি মাথায় দিয়ে ওয়াজ করছি মানে আমি যে হালাল খোর এটা সবাই চেনে কিন্তু আদতে আমি পাকা হারাম খোর এটা কিন্তু কেউ জানে না এই কেউ জানে না এই শব্দটা আনলেই তোমার ইমান শেষ কেউ জানে না দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে ওই বাঁধের উপরে যে জেনা ব্যাবিচার করছে ওরা লোকের কাছ থেকে ফাঁকি দেওয়ার জন্য লোকের চোখে ধুলো মারার জন্য ওই ভেড়ির উপরে যে অবৈধভাবে মেলামেশা কথাবার্তা বলছে ওরা বলছে না কেউ দেখতে পাচ্ছে না ইমান আছে ইমানের জায়গাটাকে বুঝে নেন তারপরে নামাজ পড়বেন ওই যে গোপনে 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 অবৈধভাবে মেলামেশা জেনায় লিপ্ত হয়েছে আর মনে মনে বিশ্বাস করেছে কেউ দেখতে পাচ্ছে না এখানে আর এই ইমানটা যদি আমার আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় যে আমার আল্লাহ সব কিছু দেখতে পান আমার দ্বারা আগামী দিনে আপনার দ্বারা আগামী দিনে চলমান জিন্দগিতে পাপের রাশিটা কমে দাঁড়াবে একটা হচ্ছে তাসাউফের একদম প্রথম লাইনের এটা হচ্ছে কোটেড তাসাউফ শিক্ষার অবস্থা আর নেই জাহিরি ভাবে এলাম দু চারটা হাদিস ভুগ করে মুখস্ত বলে দে বেরিয়ে গেল শিক্ষা জাতিকে নিয়ে যাবে এই চিন্তাধারা তো আমাদের মন মানসিকতা নেই তো বাবাজি ওদিক যে বসু পরে পরে ওদিকে চলে যান ওইদিকে ওই ওই মাথায় চলে যান বাবাজি

তোমরা আমাকে আলামিন বলে ডাকো তোমরা আমাকে বলে ডাকো আমার নাম তো আমার নাম তো আঘামাদ আমি আমার আম্মার করি। তোমরা সেটা পছন্দ করলে না তোমরা আমার নাম রেখে দিলে আমা আমাকে আলামি আমি তোমাদের আমার তার বিশ্বাসী হয়ে গেলাম আবার তোমরা নাম রে সন্তুষ্ট হলে না আবার আমার নাম দিলে আসাদি উত্তম চরিত্রের অধিকারী পবিত্র চরিত্রের অধিকারী তোমরাই তো আমাকে বলে ডাকলে অথচ 40 বছর তোমাদের সঙ্গে খেলাম দিলাম তোমাদের সঙ্গে আমি চললাম তোমাদের পাশে দাঁড়িয়ে সংগঠন করলাম ও আল্লাহর বান্দারা 40টা বছর অতিবাহিত করার পরে আমি মাত্র তোমাদের কাছে আবেদন রাখলাম মান ক লালা লা গা ইল্লাল্লাহ একবার যদি তোমরা জবান দিয়ে সৃষ্টির মালিককে স্রষ্টাকে যদি তোমরা মেনে নাও স্রষ্টা হিসাবে আমি তোমাদের আছাদিক আলামিন জান্নাতের जिम्मेদার হয়ে গেলাম একবার জোরে হবে না অথচ তোমরা মানলে না বরঞ্চ তোমরা আমাকে গালা গালি দিলে এতিম বলে গালি দিলে আমি নিবংশ বলে গালি দিলে আমি মোহাম্মদ রসুল্লাহকে চরিত্র নিয়ে গালা দিলে আমার অপরাধটা কোথা গায় আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছে আল্লাহ নবী কান্না দেখে যে ব্রহিল আলী সালাম জানিয়েছিলেন ইয়া রসুল আল্লাহ কবি ওরা মনে করছে কামিয়াবি হয়ে গিয়েছে ওরা আপনাকে কষ্ট দিয়ে চোখ দিয়ে পানি জড়িয়েছে হজোর বেয়াদুবি নেবেন না আমি জিবরিলাম আপনাকে জানা এমন দিন একদিন আসবে ওরা কাঁদবে আপনি হাসতে থাকবে আপনি সবরের সঙ্গে কাজ করুন আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে কাজ করুন দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছে ওই দায়িত্বটা আপনি সঠিকভাবে মূল্যায়ন করে চালনা করুন নিশ্চিত আমার আল্লাহ এই জমিনে একা আপনাকে ছেড়ে দেয় না কেউ আপনার সঙ্গে থাক আর না থাক মহান স্রষ্টা রব্বুল আলমিন আপনার সাথে আছে জেব্রাইলের এই জ্ঞান জেব্রাইল আলী হিসালামের এই জ্ঞান এই